আমরা একনের নিকট দোয়া চাই, বড় ছোটর নিকট দোয়া চাইতে পারে, ছোট বড়ের বড়র নিকট দোয়া চাইতে পারে, জেনারেল মানুষ হুজুরের নিকট দোয়া চাইতে পারে, বা কোনো হুজুররাও কোনো আলিমও একজন সাধারণ মানুষের নিকট দোয়া চাইতে পারে, এটা জায়েজ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আস্তাযানতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল উমরাতি فأذن لي وقال أشركنا يا أخي في دعائك ولا تنسانا. عمر رضي الله تعالى عنه বলেন, আমি একদিন মদিনা শরীফ থাকা অবস্থায় আমি একদিন আমার রসূলের নিকট উমরা করার জন্য ইজাজত চাইলাম। فأذن لي, আল্লাহ রাসূল আমাকে উমরা করার জন্য নির্দেশ দিলেন, আদেশ দিলেন যে ঠিক আছে যাও। আর আল্লাহ রাসূল বললেন, أشركنا يا أخي في دعائك, তুমি যখন দোয়া করবে তোমার দোয়ায় আমাকেও শরীক করবে, আমার কথা শরণ করবে, আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন। তে আল্লাহ রাসূলের কি কিছু কমে গেল? আল্লাহ রাসূল যে ছোট ভাইয়ের নিকট উমর রাদিয়াল্লাহু তাআলার নিকট দোয়া চাচ্ছেন, আল্লাহ রাসূল বললেন যে মকবুল জায়গায় তুমি যাচ্ছ, দোয়া কবুলের জায়গায় যাচ্ছ, সেখানে গিয়ে যে উমর যখন দোয়া করবে তখন তোমার দোয়ায় আমাকে শরীক করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালিমাতান মা ইয়াসুরুনি আন্না লিয়া বিহাদ দুনিয়া, রাসূলুল্লাহর এই কথায় আমি এত খুশি হলাম, সমস্ত দুনিয়ার মালিক যদি আমি হয়ে যেতাম তাহলে এত খুশি হতাম না। সুবহানাল্লাহ, রাসূল আমাকে বলতেছেন দোয়া করার জন্য, এর থেকে দলিল হয়ে গেল যত বড় লোক হোক না কেন সেও ছোটের নিকট দোয়া চাইতে পারে, ছোটরা বড়র নিকট দোয়া চাইতে পারে, একে অন্যের নিকট দোয়া চাইতে পারে। কার দোয়া যে আপনার পক্ষে আল্লাহর দরবারে কবুল হবে, যার জন্য আপনার নেক মাকাসিদগুলো পুরো হয়ে যাবে, এজন্য একে অন্যের নিকট আমরা দোয়া চাইতে পারি যে আমার জন্য দোয়া করবে, এটা জায়েজ না না জায়েজ? এটা জায়েজ শুধু নয় বরং সুন্নতে রসুল সুন্নতে সাহাবা।